young company, software marketing, software mark. আমরা ওদের একটা বিরাট বাহিনী এখানে আসছে, শুধু তা না, ওরা আবার তিনজন অনেকের নিয়ে ওই যে আপনি দেখলেন তিন দিন আগে যে ওদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে নিয়ে আবার এখানে আসছে। হ্যাঁ, আমরা তাদেরকে উৎসাহিত করতে চাই, ওরা আপনাদেরকে কিছু এই গুলো দিতে চায় যে এই যে মানে এই প্রজন্মের সাথে যে একটা ব্রিজ হচ্ছে, এই ব্রিজ থেকে যেমন যে আগের মাসে যারা আসছে তারাও কিন্তু বসেন না ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ, সেখানকার রিসার্চার না রিসার্চার, এবং ওরা একটা রিসার্চ টিম আসছে আমাদের সঙ্গে, এবং তারা কালকে রাত্রে আমরা একটা ব্রেন স্ট্রমিং করতেছিলাম, তো সে ভূমিকা ছিল এমন একজন যে ওই সময় 7-8 বছর ছিল, তার বাবা মাকে হারাইছে, এখন সে আছে, তো ওইটা একটা স্টাডি করবে। স্টাডির কারণটা হচ্ছে যে একটা ট্রমার মধ্যে দিয়ে একজন যখন বড় হয় বা গড়ে ওঠে তখন তার প্রিয় প্রতিক্রিয়া যেটা, এটাকেও জেনোসাইডের বড় ধরনের এফেক্ট হিসাবে আমি আমি ওদের দোকান করতে পারিনি, কারণ আপনি কালকে আমাকে জানাইছে, তো যেহেতু আমাকে জানাইছে আমি আপনাদের সবাইকে জানাইলাম। আমরা যদি এরকম 4টা স্পেসিমেন পাই যাকে একটু ইন্টারভিউ করবে, ওরা হয়তো সে এখন স্বাভাবিক জীবনযাপন করছে, কিন্তু ওরা স্টাডি করতে চায় যে এই যে 11 বছর সেই বছর থেকে সেটার এফেক্টসগুলো এটাও আর কি জেনোসাইড, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা ছিল। অনেক কষ্ট করে আসছে, আমাদের বাস ই ধরতে পারে না, এই গাড়ি তারপরে আরেকটা গাড়ি দিয়ে তারপরে আসছে, কষ্ট করে আসে। আমার তোমার কিছু কাজ হচ্ছে নাকি কোনো ব্যাপারে আমাদের সহযোগিতা? উনি এখানে উনি হচ্ছেন এই কলেজের প্রিন্সিপাল, আর উনি হচ্ছেন এই কলেজের এক্স প্রিন্সিপাল এবং ওনার বড় ভাই। হ্যাঁ, এবং এই ডিগ্রি কলেজ চুকনগর ডিগ্রি কলেজটা হচ্ছে আসলে আমাদের চুকনগরের যত অ্যাক্টিভিটি তার কাজে এখানে তুমি যখনই কোনো কিছু মনে হবে যে এই স্টাডিটা করতে, আর আমি খুশি আমি এমতিয়াজ ভাইয়ের সাথে আলাপ করে একটা কিছু একটা দাঁড় করাবো যে তোমাদের ডিপার্টমেন্টের মাধ্যমে কিছু, আর ও হচ্ছে ল করছে, হ্যাঁ, বিইউপিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, ওইটা ল তো করছে, লিগাল পয়েন্ট অফ ভিউ থেকে জেনোসাইডটাকে কীভাবে দেখা যায় সেটা। আর তোমার সাথে তৃতীয় ওরা আসছে, তো ওরা বাইরে গেছে, হ্যাঁ, ওরাও কিন্তু ওই জেনোসাইড স্টাডিজ সেন্টারে কাজ করতে। আচ্ছা, তোমাদের এই টিশার ভুল দাও, তারপরে ওদেরকে টিশার ভুল দাও, ওরা এত কষ্ট করে আসছে না, স্যার শান্তি মানে কারা দিচ্ছ? শপিং মার্ট একটু বোঝা, একটু বলো শপিং মার্ট, শপিং মার্ট হচ্ছে ওই যে ইয়াং আইটি এদের এক কোম্পানি, এবং তারা আমাদেরকে একটা অফিস মানে বরাদ্দ করেছে, এবং আমাদের অনেক কাজ নিয়ে গেছে, এবং এই ইয়াঙ্গার জেনারেশন এটাই আমরা চাচ্ছিলাম যে আরেকজন আমি পরিচয় করে দিই, উনি হচ্ছেন শহীদুল ইসলাম, ওনার একটা সংগঠন আছে উত্তর,
আর উনি আমাদের এই এই এটার ব্যাপারে অনেক ধরনের কাজ করতেছেন না ওটা না আমি গবেষণা করতেছেন এবং বড় হত্যাদের একদম ইনডেপ্থ করতেছে এবং শুধু তা না আজকে আমরা যে থাকা খাওয়ার সমস্যা হলে আমাদের কত কত আনন্দের আমাদের এই সফটওয়্যার মার্কেট পাওয়া মানে সব ইয়াং ইয়ারা আমাদের ও এখানে এই জন্য সভাপতি আপনার হাত চাই আমাদের বড় বোন ছবি তোলো ডকুমেন্টেশন আগে আমাদের জাতি ছিল না পিছনে হাজির গেলে আপনি একবার বলতে ওই বিষয়ে যাবেন তারপর সভাপতি আর আমার সাথে হলো বিয়ে একসাথে জেলে ছিলাম জেল তো ভাই
ভীষণ স্লিপি বোঝা যায়।